বিদ্যুৎ বিল দিতেই দিন শেষ। কি যে কও না, আরে আজকাল আর সেই দিন আছে নাকি? কালই আসিল বিল দেওয়ার লাস্ট ডেট, না দিলে দণ্ডি দিতে হইতো, সেই জন্য ঝামেলা শেষ করলাম। চলো বন্ধু, বাসায় প্রিপেড মিটার লাগাও, তাইলে লাইনে দাঁড়াইয়া আর বিদ্যুৎ বিল পরিশোধ করতে হইব না, ঝামেলাও পাইতে হইব না, বুঝলা? প্রয়োজন মতো বিদ্যুৎ ব্যবহার করবা, খরচ কমবো, টাকাও বাঁচবো। অবাক হওয়ার কিছু নেই, ডিপিডিসির প্রিপেড মিটার ব্যবহার সহজ ও ঝামেলাবিহীন, তাই মূল্যবান সময় নষ্ট করে লাইনে না দাঁড়িয়ে ব্যবহার করুন ডিপিডিসির প্রিপেড মিটার। বিদ্যুৎ সাশ্রয় করুন, বিদ্যুৎ বিল আপনার নিয়ন্ত্রণে রাখুন। কিন্তু প্রিপেড মিটারে টাকা রিচার্জ করুম কিভাবে? ভেন্ডিং স্টেশন থেকে খুব সহজেই প্রিপেড কার্ড রিচার্জ করে সচল রাখুন আপনার বিদ্যুৎ লাইন। আরো অনেক সুবিধা আছে, কত ব্যালেন্স আছে সেটাও জানা যায়, আবার ব্যালেন্স শেষ হওয়ার আগে মিটারে সিগন্যালও পাওয়া যায়, তাই কোনো টেনশনই নেই। আমি আর অন্ধকারে থাকুন না, ঝামেলায়ও পড়ুন না। বিদ্যুৎ বিল পরিশোধে ঝামেলার দিন শেষ, প্রিপেইড মিটার ব্যবহার করে এগিয়ে নিব দেশ। বাংলাদেশ সরকার বিদ্যুৎ বিভাগের মালিকানাধীন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি পর্যায়ক্রমে প্রিপেইড মিটার স্থাপন করছে।